हाय ऑल, वेलकम बैक टू आवर चैनल द एडोरेबल्स। तो आज के जो ब्लॉग टा, सो टुडेज ब्लॉग विल बी इन बंगाली। আর আমরা এসেছি বাড়িতে অ্যান্ড আমরা যাচ্ছি দাদার বিয়েতে। সাজুগুজু চলছে, রনির মাঝে কোনো হয়নি? না না, হয়নি, ঠিক চুলটা ঠিক সেট হচ্ছে না। আচ্ছা ঠিক আছে, ধরুন চুল সেট অনেকদিন পর বিয়ে বাড়ি, চুলটা ঠিক ঠিক সেট হলে ভালো লাগবে না। আচ্ছা ঠিক আছে, চলো আমরা যাই তাহলে। রেডি? ইয়েস, সাজটা সবার পরে দেখাবো। তো ফাইনালি আমরা বেরোলাম, ইয়েস, রেডি রেডি হয়ে বেরোতে একটু সময় লাগে। হলো হ্যাঁ রনি বাবার মাসির ছেলে আর হচ্ছে আনন্দ বাজারে এডিটর। আনন্দ বাজারে এডিটর। আচ্ছা, আরে ভাই চাকরি চলে যাবে, এডিটর দেখি ওদিকে যা ভাই। আমার মাসির ছেলে মানে তো তোর মামা হয়, কাকা কোথায়? বাবার মাসির ছেলে তো আমাদের কাকা হয় না? কি রে ভাই, তুই রিলেশনটা ভুলে গেছিস? আচ্ছা আমরা বাইদাবে বিয়ে বাড়িতে এসেছি, আমরা এখন বিয়ে বাড়িতে ঢুকতে পারলাম না। আমাদের ছবিটা একটু তো, আরে রাগা কি ছবি তোলো হো। কই আরে এই যে প্রিয়াঙ্কা বেনারসির সাজে। চলুন এবার বিয়ের জায়গাতে যাওয়া যাক, দেখানো যাক। আর এই যে বর বসে আছে বিয়েতে, বিয়ের জায়গা আর এই যে ছোট কাকি, ছোট কাকা, এখন সবাই খাওয়া দাওয়া করছে, ডিফারেন্ট টাইপ সবাই খাওয়া দাওয়া করছে। এটা হচ্ছে সোনা কাকা। আরে এই হচ্ছে পিসি, পিসি বসে আছে, ফুল কাকি জায়গা করে নিয়েছে ঠিক বসার, রাগ কাকিও জায়গা করে নিয়েছে, জেম্মা আর মেজো পিসি, ও ছোট কাকি, সবাই জায়গা করে নিয়েছে, আমরাই খালি ঘুরে ঘুরে বেড়াচ্ছি।
Thank you.
আর আমরা বউভাতে এসেছি। তো দেখাচ্ছি আমরা, আমাদের একটু লেট হয়ে গেছে, একদম সবাই পৌঁছে গেছে, আমরা সবার লাস্টে এসেছি। তো চলো দেখাই ঘুরে। তো এটা হলো এন্ট্রি, আদ্যাম্মা ব্যাংকোয়েট হল, একদম অ্যাকচুয়ালি আদ্যাপীঠ মন্দির যাদের তাদেরই এটা। আর অপোজিটে এই যে রিয়া তার ওয়ার্ল্ড ফেমাস হাসি নিয়ে আজ মনোদিরও লুক চেঞ্জ। চলো ভেতরে যাওয়া যাক, অ্যাড্রেস গুলো দেখিয়ে দেওয়া যাক, সবাই সুন্দর লাগছে। ফটো সেশন চলছে, এখন এক একজন করে এসে গিফট দিচ্ছে। প্রিয়াঙ্কা ইজ ওয়েটিং, প্রিয়াঙ্কা ওয়েট করছে। চলছে ফটো সেশন, একটা ভালো এখানে সেলফি না ফটো বুথ পাওয়া গেছে, মাই আমাদের রক্ষা করলো ফাইনালি। এই যে এখন ফটো সেশন চলে যাচ্ছে, বেসিক্যালি বাপ্তা কাকা গাগাইকে দিয়ে কিছু একটা করা করাচ্ছে। কি করছে বাপ্তা কাকা? কি করছে বেসিক্যালি? আরে মা অ্যাকচুয়ালি ভালো এখানে সব স্টল। এবার অনেক চলছে সেম টাইপের একটা কি এই যে এখানে বর বর চলে এসছে বউকে ছেড়ে ফাইনালি। হ্যাঁ বরকে নিয়ে একটা ছবি তুলবো না? হ্যাঁ বরকে ছবি ছেড়ে এখানে, এবার বরকে নিয়ে তোলা হবে ফটো। হ্যাঁ আরে এখানে খুব ভালো ফটো আছে। ছোট পিসি বরের মা, দেখি বরের মা একটু শাড়িটা দেখি, চুলটা বেশ ভালো, চুলটা দেখি একটু, চুলটা চুলটা দেখি, চুলটা দেখেছে বরের মায়ের। তোমার মাঠটা দেখো, তোমার মাঠটা দেখো, আমার সাথে তো তোলনি বলো তুমি, দেখি তোমার শ্বাসকে একটু দেখি। বা এটা কি, এটা কিরকম মুখ, এটা কিরকম মুখ? এই হচ্ছে ফুলকা পাওয়া গেছে, এটা হচ্ছে ফুলকাকার সাজ, দেখে নাও মস্ত একটা পাঞ্জাবি পরেছে। খাওয়া তো হয়নি, ঠিক আছে। আমরা এখন বসে বসে আইসক্রিম খাচ্ছি, রিয়া ভাই বাকি হয়ে গেছে খাওয়া, খাওয়ার সময় করতে পারিনি, খাওয়া খেতে তো ব্যস্ত ছিলাম, সবাই আইসক্রিমটাই করছি। এই যে মনুদি খাচ্ছে, বেচ খাচ্ছে আমাদের মধ্যে বেচারা, সবই পনির 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 পালক, তারপর পনির কাটলেট, সবই পনির বেচে, কিছু করার নেই। দোকান এক ঘন্টা ওয়েট করলি যে খেয়ে নিতে পারতিস, 12টা বেজেছে তো। আর এই যে খাবার সব ইয়ে গুলো, তো আমাদের সব কিছু শেষ, কলকাতায় সব অনুষ্ঠান বিয়ে বাড়ি শেষ, এবার আমাদের ফেরার পালা। আমরা এখন বসে আছি কলকাতা এয়ারপোর্টের লাউঞ্জে, আর আমরা খাওয়া দাওয়া করছি আপাতত, আমাদের ফ্লাইটে অনেক টাইম আছে। এই যে কি খাওয়া দাওয়া চলছে বাই দ্য ওয়ে, বিষাদের বিষাদের সময় যাওয়ার পালা, যাই হোক লাইফ চলতেই থাকবে, আমরা যাবো। এখন আমি আপাতত ফিশ বলস খাচ্ছি, আর বিরিয়ানি আর পোস্ত পকোড়া, চিকেন পোস্ত পকোড়া। তো আমরা ফ্লাইটে উঠে পড়েছি, বোর্ডিং কমপ্লিট হয়ে গেছে, আর এই হচ্ছে আমাদের বিস্তারা। তো আমাদের বুকিং আছে প্রিমিয়াম ইকোনমিতে, তো মোটামুটি ভালোই স্পেস আছে, ডেক স্পেস ভালোই আছে প্রিমিয়াম ইকোনমিতে।
তো এই যে সব কিছু সামনে রাখা আছে আর এই হচ্ছে প্রিমিয়াম ইকোনমির মেনু কার্ড এই হচ্ছে মেনু সবাই মেনু কার্ডটা দেখে ভালোই লাগছে সবাই লিখছে কিন্তু না বুঝতে পারছি এভরিওয়ান ইজ রাইলিস বলছে রাইলিস বলছে ওখানেই রাখা তো আমাদের এই ফ্লাইট ছাড়ছে একটু লেট একটু আমাদের ফ্লাইট চলার কথা ছিল 7:55 এখন টাইম হচ্ছে 8:22 তো জাস্ট স্টার্ট করেছে মানে হাঁটতে স্টার্ট করেছে ঠিক আছে তো দেখা যাক ফাইনালি কখন ছাড়ে আশা করি 15-11 দিন দেখব পিছে চলো রাখছি ভাই দেখা যাক নীল শুয়ে পড়ো ওকে কাল সকালে দেখা যাবে পৌঁছে গেছি ব্যাঙ্গালোর টাইম কত 11:57 তো অ্যাকচুয়ালি অনেকটাই লেট হলো কারণ এখানে এয়ার কনজেশনের জন্য ফ্লাইটটা নামতে দিচ্ছিল না তো একটু ডিলে হয়েছিল ছাড়তে দেরি হয়ে গেছিলো তো হাফ অ্যান আওয়ার আই থিঙ্ক ওপরে ঘোরাফেরা করছিলো ফাইনালি আমরা সিগন্যাল পেলাম নামার তো যাই হোক অনেক লেট হয়ে গেছে কালকে ওর অফিসও আছে তো ব্লগটা এখানেই শেষ করছি আমরা এখানে জাস্ট লগেজ নিলাম এটা হচ্ছে সাজানো গোছানো আগেও দেখিয়েছি তো হ্যাঁ তো যাই হোক ব্লগটা এখানেই এন্ড করছি আবার দেখা হবে নেক্সট কোনো ট্রিপে টিল দেন বাই টেক কেয়ার ডু লাইক আওয়ার ভিডিও অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল